দর্শক আসলে আজকে ছুটে চলেছি সে কোথায় জানেন লালন তোমার আল শ্রীনগর আর কত দূর আসলে আমাদের পাবনা জেলার থেকে আজকে আমরা রওনা দিয়েছি কুষ্টিয়া জেলা যেখানে আমরা আজকে লালনের ওখানে কি কি হয় কি কি ঘটে কি কি খায় আজ খায় শোধ দেব না শোধ দিবেন এমনিই বলতেছি আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আমাদের লালন শাহ মাজার কিন্তু কেউ দেখতে পারেন না সেই জন্য আজকে আমরা ছুটে চলেছি লালনের মাজার দেখতে কিন্তু আমাদের সাথে আজকে মামুন ভাই আসতে পারেন মামুন ভাই যাবে আসলে লালন যে সেতু আছে সেতু পার হয় ওই দিক দিয়ে চলে যাবে আর আমরা আজকে যাব নদী পাড়ি দিয়ে হ্যাঁ ঠিক আছে আমার সাথে থাকবে মনির ভাই এবং আমি থাকবো ভজ গোবিন্দ দুলু ভাই না মানে হইলো আর কি জাগা হ্যাঁ তাহলে আমরা দেখতে দেখতে যাই হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এটা আপনাদের দেখায় যে আমরা সবসময় এই পাশে কিন্তু পাবনার মানুষগুলো থাকি কিন্তু এই নদীটা কিন্তু আসলে এই পদ্মা নদীটাই কিন্তু কুষ্টিয়ার মধ্যে পড়ে কিন্তু আমরা সবসময় এই সাইডে পাবনার মানুষ যাতায়াত করি পাবনার মানুষ সবসময় এদিকে বসত করে এবং এদিকে চাষবাস করে আর নদী পাড়ি দিলে ওই সাইডে মনে করেন যে আসলে কুষ্টিয়ার মানুষ থাকে সেক্ষেত্রে আমরা দেখাবো যে আজকে এ পর্যন্ত কতগুলো গাড়ি যাচ্ছে এবং কেমন লোকের ভিড় আমরা নৌকা পাবো কি না একটু দেখে আসি যদি নৌকা না পাই আমি প্লেনে যাবো সত্য কথা বলতেছি হ্যাঁ সালা এইটা দিয়ে প্লেন চালা দেবো আমি প্লেন দিয়ে চলে যাবো সমস্যা নেই তাও লালনে যাবই আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখেন এই পাশে যদি এত পরিমাণ ভিড় হয় কে এরা কি সকলেই খাইবে যাচ্ছে নাকি হ্যাঁ আপনি খান্না দিকে বাকিরা খায় না ওই হইলো আর কি কিন্তু এই গাড়ি কি যাবে হ্যাঁ চলে গেছে সমস্যা হলে নামাই দেন ভাই না না এ সে গাড়ি না এলা কারা এখানে যে পরিমাণ বালু ছিল ঘাট কোথায় এটা কি ঘাট কোন দিক কাম হয়ে গেছে কাম হয়ে গেছে প্রথম টাইগার বা প্রথমেই নামি নামবেন কি কন আপনি করতেছেন কি আজকে তো দেশ স্বাধীন করে ফেলাবেন মনে হচ্ছে ভাই দেশের যত গাড়ি ঘুরি আসিল সব নিয়ে সব চলে আইছে আমি গাড়ি আর পেলে না তুলে দেব এইয়া 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 আরে এ গাড়ি না এটা তো গাড়ি না উড়োজাহাজ ওই দেখেন লাও হেলা পা 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 একটু দাম ইয়াল্লা ভাই আগাতে একটু কাট শু করেন তাহলে ক্যামেরা গাড়িগুলো আগে যাবে সবাই মোটরসাইকেল নিয়ে আসছে জয় গুরু ধলেশ্বরে আচ্ছা
Hey, hold it up.